দাম বেশি কম মিলানো সবটাই ঘুরে ঘুরে দেখছি সব জায়গাতে, দেখি কি করি। কিছুটা তো পড়বে, কিছুটা পড়বে, আর তারপরও তো তারপরও মানে কেনাকাটা চলতেছে, মোটামুটি বেশ ভালোই চলতেছে আমরা যতটুকু দেখলাম তাতে। না, জগবাজারটা আসলে বরিশালের প্রাণকেন্দ্র, ওখানে যাবেই, ওখানে সবাই যাবে। বাট আদার্স যে শপিং মলগুলো হয়েছে সেগুলোতে সবাই ঘুরে ঘুরে দেখছে কিনছে, আর ওখানটায় হয়তো যাদের যাওয়ার তারা অফকোর্স যায়। হ্যাঁ, যেমন আমরাই যাব, আমরাই যাব, সবাই যাচ্ছে। তবে এবারে মোটামুটি ওইটার তুলনায় চকবাজার, তারপর কাঠপট্টির তুলনায় শপিং মলগুলোতে বেশি আসছে, লোকজন বেশি আসছে। হ্যাঁ, একটু একটু বেশি যাচ্ছে, মানে গত বছরের তুলনায়ও এবছরে একটু শপিং মলগুলো আরও বৃদ্ধি পাইছে। তার কারণে দেখা গেছে মানুষ এখন চকবাজার, কাঠপট্টি ওখানে না গিয়ে ম্যাক্সিমাম শপিং মলগুলোতে বেশি আসছে। বাট ওখান থেকে যে কিনছে না তা না, ওখান থেকেও কিনছে। মোটামুটি দাম ভালোই চড়া আর কি। এবার বলতে এখন তো বেশি পাকিস্তানি ড্রেসই চলতেছে, আঘানুর, তারপর আরো যা যা আছে এগুলোর একটু তুলনামূলক দাম বেশিও আছে কমও আছে। আসলে এটা আসলে যার যার সামর্থ্য পরিপূরণ করে, মানে আছে মোটামুটি যার যেভাবে আর কি সামর্থ্য। ওই যে পাকিস্তানি পাকিস্তানি সব ড্রেস বেশি এবার চলছে। আমরা যখন এসে ঢুকলাম তখন মানে আধা ঘন্টা হলো, তো এর মধ্যে দেখলাম যে খুব লোকজন কম ছিল, এই মুহূর্তের মধ্যে দেখলাম 10-15 মধ্যে ক্রেতা ভরে গেছে। এখানে আসলে বিষয়টা হচ্ছে এখানে ফিক্সড প্রাইস আছে, এরপরে মা অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, কাপড় চোপড় অ্যাভেলেবেল, বিভিন্ন দেশি বিদেশি, এখানে তো বিদেশি ইন্ডিয়ান, চায়না, থাইল্যান্ড সব রকমের, হ্যাঁ সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। আসলে এখন বাজারটা অনেকটা প্রতিযোগিতামূলক, তারপরেও বলা যায় যে প্রতিটা ব্র্যান্ডেই তারা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে বোধহয় প্রাইস ট্যাগ লাগাচ্ছে। এবারের ঈদে যেটা প্রস্তুতি সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে, যদিও হ্যাঁ যদিও কাস্টমার ফ্লো এই কয়েকদিন মোটামুটি কম ছিল, এখন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকে দেখলাম যে একটু রেসপন্স ভালো পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেগুলো আছে নতুন করে পাঞ্জাবির খুব ভালো কালেকশন আসছে, এরপর হচ্ছে থ্রি পিসের কাউন্টারটায় ওখানে খুব ভালো ভালো থ্রি পিস আসছে, আর শাড়ির কালেকশন তো বরাবরই আলহামদুলিল্লাহ ভালো, সেক্ষেত্রে এখানে শাড়ির সেলটাও মোটামুটি আমাদের অনেকটা ভালো। বাচ্চাদের উপরে খুব ভালো ভালো জুতো আসছে, প্লাস হচ্ছে বাচ্চার ড্রেসগুলোও এবার মোটামুটি কম্বিনেশন ভালো আছে, যেটা দেখে হয়তো ফ্যামিলি সবাই এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবে কেনাকাটার ক্ষেত্রে। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের 7% ডিসকাউন্ট আছে ওভারঅল সকল প্রোডাক্টেই কাস্টমারের সুবিধার ক্ষেত্রে, এটা হয়তো প্রত্যেক রমজানেই আমাদের কাস্টমার জন্য একটা অফার থাকে, আর স্লোগান তো থাকেই যেটা দাম বৃদ্ধি নয় বরং দাম কমুক, এই মানে না এরকম আসলে এখন পর্যন্ত কোনো আশা পাচ্ছি না আমরা ওরকম, তবে যদি পরবর্তী দিনগুলো আমাদের ভালো হয় বা কাস্টমার ফ্লো ভালো থাকে তাহলে ইনশাল্লাহ হয়তো বা দেখা যায় অন্যান্য বছর যেই টার্গেটটা থাকে তার চেয়ে বেশি কিছু অ্যাচিভমেন্ট করা যাবে ইনশাল্লাহ।